আব্দুল্লাহ এইচডি মিডিয়া আহলে সুন্নাতুল জামাতি মুক্তির পথ আনির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী مسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا أوله لنرياه من آياتنا اللهم صل سيدنا ولا علي সুনার মাধিনাই আরে আমরা পাপীর সালাম খানি কয় নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى علي لا إله ما شاء الله لا إله إلا الله لا لا حق لا إله إلا الله لا حق لا إله إلا الله لا أهل مهوان بجله ناري হই বরে মারওয়ান মাশাল্লাহ আল্লাহ 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 মাশাল্লাহ আল্লাহ 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 আই মুহাম্মদ কামিলি ওয়ালে আই রে আহমার বুকে আহ মাশাল্লাহ আল্লাহ 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 আই মুহাম্মদ কামিলি ওয়ালে আই রে আহমার বুকে আহ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কান্দে আপনার গুহলা মেরা কান্দে আপনার গুহলা মেরা এই বু কেহতে শান্তি নাই আই মুহাম্মদ
কামলি ওয়ালা আইরে আমার বুকে আওয়াই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মাশাল্লাহ আল্লাহ আই মুহাম্মদ কামলি ওয়ালা আহিরে আহমার বুকে আওয়াই আই মুহাম্মদ কামলি ওয়ালে আহিরে আহমার বুকে আওয়াই মাশাল্লাহ আল্লাহ কাঁদে আপনার পাগলে রা কাঁদে আপনার পাগলেরা এই বুকেতে শান্তি নাই আই মুহাম্মদ কামলি ওয়ালে হাইরে আমার বুকে আওয়াই মাশাল্লাহ আল্লাহ জিহিনিন সাহানার ফেরেশতারা চাঁদশো রোহদর গো তারা জিনিন সাহানার ফেরেশ তাহারা চাঁদশো রোহদর গো তারা দিন রং জবনে করে তারা সাল্লি আলা মুহাম্মদ আই মুহাম্মদ সাল্লি আলা আইরে আহমার বুকে আওয়াই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই খুশি না বেজার জবান কুলে বলতে হবে আমরা সবাই খুশি না বেজার খুশির আওয়াজটা কি কম হবে না বেশি হবে আনন্দের সাথে হবে না দুঃখের সাথে হবে তাই আমরা জবান কুলে আমরা সবাই খুশি না বেজার খুশি হলে প্রশংসা করতে হবে কার আল্লাহর প্রশংসা করলে আল্লাহ এই খুশির কবরটা আরো বাড়াই দিবে বরকত বাড়াই দিবে রহমত বাড়াই দিবে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা যে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক যে আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক যে আল্লাহ কুল কায়নাতের মালিক যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি না করলে আজকে এত একটা সুন্দর জান্নাতের বাগানে বসতে পারতাম আল্লাহ যদি দয়া না করতেন মায়া না করতেন আমাদেরকে তৌফিক না দিতেন শক্তি না দিতেন শরীরের মধ্যে আসার ক্ষমতা না দিতেন আমরা এখানে আসতে পারতাম আল্লাহর দয়া এবং মায়া ছাড়া একটা নিঃশ্বাসও ফালানোর মতো ক্ষমতা কি কারোর আছে জবান কুলনে ক্ষমতা কারো আছে আল্লাহু আলা কুল্লি শাইইন কদির চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ তিনি এমন একজন আল্লাহ যিনি সর্বময় ক্ষমতার মালিক চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আল্লাহ ইচ্ছে করলেই এখানে আজকে আলেম ওলামারা ঢাকা থেকে এসেছে হবিগঞ্জ থেকে এসেছে আশুগঞ্জ থেকে এসেছে তারা কথা বলতে পারবে ঠিক কিনা বলেন যদি তারা তাদেরকে আল্লাহ ক্ষমতা না দেয় আমি আব্দুল আজিজকে যদি আল্লাহ ক্ষমতা না দেয় এই আলহামদুলিল্লাহর মধ্যে আমি ফুটুস ঠিক কিনা বলেন তাই আল্লাহ এমন একজন আল্লাহ আল্লাহ ইচ্ছে করলে বান্দাকে জান্নাত দিবে আবার আল্লাহ ইচ্ছে করলে গাঁথুরি বেঁধে জাহান্নামে ফেলে দেবে ঠিক কিনা বলেন তাই আমার রাসূল বলেছেন যখন মানুষ জান্নাতের বাগানে থাকে তার সকলের গুনাহগুলো আল্লাহ যারা পরিমাণ গুনাহ থাকলো তাকে জান্নাতে ঢুকতে দেবে না অতএব এই মাহফিলে যেহেতু কোরআন তেলাওয়াত হয়েছে নবীর হাদিস পড়া হয়েছে আল্লাহ পাকের জিকির আজকার হয়েছে রাসূলের বাসমতি রাসূলের পবিত্র মুখন স্মৃতি আল্লাহ রাসূল বলেছেন সেটা আর রাজবাড়ির মাঠ নয় জমিদার বাড়ির মাঠ নয় সেটা কি হয়ে গেছে জান্নাতের বাগান হয়ে গেছে
তাই আমরা জান্নাতের বাগান আসতে পেরেছি বসতে পেরেছি কোরআনের কিছু আয়াত কোরআনের কিছু তেলাওয়াত কোরআনের কিছু তাফসীর ওলিদের জীবনী রাসূলের জীবনী ইসলামে কিছু নিয়ম নীতি আমরা শিখতে যেন পারি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন সবাই আল্লাহুম আমিন আর তারও সাথে সাথে আমরা সকল আবেগ উজাড় করে মন প্রাণ দিয়ে আল্লাহ পাকের কাছে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা লক্ষ কোটি দরুদ আবেগের ভালোবাসা আমাদের পক্ষ থেকে আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত মালিকুল কুদ্দুস নবী পাক দু জাহানের খেদমতে হাদিয়া স্বরূপ আমাদের পক্ষ থেকে কবুলার মঞ্জুর সব আল্লাহু আমিন তারা হাজিরিন ভূমিকা লম্বা করব না কারণ এক্ষুনি আমার ভাই হযরত মাওলানা কারি এম এ বাসির রাজা সুরজি সাহেব উপস্থিত হয়ে যাবেন তো আমি যা আয়াত তেলাওয়াত করেছিলাম আয়াতের ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার সূরাতুল বনি ইসরায়েল ১৭ নম্বর সূরার ১ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছিলাম যে আয়াতের বঙ্গ অনুবাদে লেখেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সুবহান আল্লাহ সর্বপ্রথম নিজেই নিজের প্রশংসা করতেছেন বলে সুবহানাল্লাহ সুবহান তিনি এমন একজন মহান মনিব গরিয়ান মহিয়ান গরিয়ান রাব্বুল আলামিন তিনি পুথ পবিত্র সুবহানাল্লাহ বলি আল্লাহ যে আশ্রয় বি আবদিহি আর তিনি যাকে ভ্রমণ করালেন ইসরা থেকে আশ্রয় তিনি তাকে ভ্রমণ করালেন আবদিহি তিনি প্রিয় বান্দা প্রিয় বন্ধুকে লাইলাম মিলাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা যিনি তিনিকে লাইলাম মানে কি রাতের গভীর রাতে উনাকে কি করছেন উনার প্রিয় হাবিব প্যারা হাবিব প্যারা হাবিব সুবহানাল্লাহ বলি না উনার প্যারা হাবিব আবদিহি শব্দের এখানে তাফসীরে মেখলে আবদিহি ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে আবদি হচ্ছে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা আপনি আমার আক আপনি আমার ঈমান নূরের নবী মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে ও বন্ধু আমার ও দুস্ত আমার লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা এ বন্ধু ওগো আমার দোস্ত ওগো আমার প্যারা হাবিব আপনার মনের দুঃখগুলা মুছে দেওয়ার জন্য আমি আপনাকে গভীর রজনীতে আমি আপনাকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আমি আপনাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হতে এর পরিশ্রম ভ্রমণ করাইলাম উর্দু আকাশে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আল্লাযি বরকনা আওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহু আকবার বলি আর আমার আল্লাহ বলে ওগো দোস্ত আমার বন্ধু আমার আমি বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে ঘুরায় ঘুরায় আইয়া বরকতময় জিনিসগুলো আপনাকে দেখাইব সুবহানাল্লাহ বলি নারাই তাকবীর নারাই দিকে বসাইয়া আমি শেষ করে দিচ্ছি আমার বন্ধু আজকে আলোচনা করবে অত্যন্ত মনের মানুষ আমার বন্ধুকে সবসময় পাওয়া যায় না ব্যস্ত মানুষ সারা বাংলাদেশি ভ্রমণ করে আলহামদুলিল্লাহ অত্যন্ত হৃদয় জুড়ে আলোচনা করে যাই হোক যেহেতু আমাদের মেহমান সম্মান করা আমাদের উপরে কর্তব্য ঠিক কিনা বলে তো আমি আয়াতটা কেন তেলাওয়াত করেছিলাম আমার নবী যখন ইসরা করে প্রথম আসমানে উঠলেন তখন আমার নবী একজন নবীর সাথে দেখা করেছিলেন তিনি হচ্ছেন আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম সুবহানাল্লাহ বলেন কে আদি পিতা আদম আলাইহিসসালাম আমার নবীকে দেখে আদি পিতা আদম আলাইহিসসালাম নূরের চেহারার চেহারার অধিকারী এত সুন্দর চটপটে একটা চেহারা নূর জলমল করতেছে একটা নূরের গালিচায় বসে আছে আমার নবী দেখে সালাম দিলেন আমার নবীকে সালাম দিলেন মুখ লাল করলেন কিন্তু দেখা গেছে আমার নবীকে দেখে কিছুক্ষণ তিনি নীরব রয়ে একটা মুচকি হাসি দিলেন ডান দিকে ছায়ে আবার বাম দিকে ছায়ে উনি কেঁদে দিলেন সুবহানাল্লাহ বলেন না ছোট বাচ্চাদের মতো কুহায়া উনি কাঁদা শুরু করে দিচ্ছেন এক মিনিটের মধ্যে শুরু করেছেন কেন আয়াত্রা তেলাওয়াত করেছি আমরা নাকি বানরের বাচ্চা না ওজবিল বলবেন না আমরা কি বানরের বাচ্চা ফাস্ট মিনিট
বন্ধুরে দে ফাসিল করে দেব আমরা কি আসলে বানরের বাচ্চা ডাউনি নামে একটা কুত্তা আছে যার নাম মানে কি বিজ্ঞানী নাউজুবিল্লাহ বলবেন এ ক্লাস 9 10 এর একটা বইয়ের মধ্যে লেখছে আশা করি আমাদের সরকারটা পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে বলে আলহামদুলিল্লাহ কিন্তু সেটা চালু করে দিছিল যদি আমরা প্রতিবাদ না করতাম আমরা নয় শুধু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা বলতো আমরা আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা নয় আমাদের আদি পিতা হচ্ছে বানর নাউজুবিল্লাহ বলবেন নাউজুবিল্লাহ হনুমান বানর আমাদের আদি পিতা আমি ক্লাস 7 এর একটা ছেলেকে প্রশ্ন করেছিলাম আমার ছাত্র বলো তো আমাদের জাতির পিতার নাম কি প্রাসঙ্গিক আলোচনা তো ও বলছে উজর আপনি তো জানেন না আমি কেন এই বলতে বঙ্গে মেরে কইছস কই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ স্বাভাবিক দ্যাট ইজ স্যাম্পল দ্যাট ইজ ইজি এটাই সহজ বিষয় কারণ কি কারণ এটা শেখানো হচ্ছে তোমাদেরকে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ঠিক কিনা বলে মুসলমানের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাঙালি জাতির পিতা আমরা বিশ্বাস করি ওনাকে আমরা সেই স্থানে সম্মান দিয়েছি কিন্তু আমাদের জাতির পিতা মুসলমানের জাতির পিতা বিশ্ব ব্রহ্মাণ্ডের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তাকবীর এখন সময় নাই বলে আলহামদুলিল্লাহ তো একইভাবে ক্লাস 9 10 এর বইয়ের মধ্যে বিবর্তনবাদ একটা সাবজেক্ট এনেছে বলেছে মানুষ কোন এক সময় 200 300 বছর আগে মানুষ কি মানুষ ছিল না শিম্পাঞ্জি বানর ছিল সেখান থেকে আস্তে আস্তে সে সক্কি বুকি করতে দিলে জুস ফইরা টান্না টুন্না সে মানুষ হয়ে গেছে নাউজুবিল্লাহ কইতেন না তো এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছিল শিক্ষা দেওয়া হচ্ছিল ঠিক কিনা বলেন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ পার্লামেন্ট বাংলাদেশ সরকার জনতা শেখ হাসিনা একটা গভীরভাবে তদন্ত করছে আশা করি এটা কয়েকদিনের মধ্যে পরিবর্তন হবে আলহামদুলিল্লাহ আর যদি পরিবর্তন না হয় স্কুল কলেজে ইউনিভার্সিটি মাদ্রাসায় যদি এই বিবর্তনবাদ পড়ানো হয় ডাউনলোডের মতবাদ পড়ানো হয় আমি বলে দিচ্ছি স্কুল স্টুডেন্ট মাদ্রাসা স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্টকে ছাত্র শিক্ষক উপদেরকে বলবো ওই পৃষ্ঠাটা ফরানোর জন্য নয় এটা মুসলমানদের থলের উপযুক্ত নয় আমরা বানরের সন্তান আমরা আদমের সন্তান ঠিক কিনা বলেন ওই সাবজেক্টের মধ্যে পড়াইলে আমরা পড়বো না ওই সাবজেক্টে ক্লাস করবো না ওইটা সে পেশাব করে টয়লেটের মধ্যে ফেলে দেবে ঠিক কিনা বলেন এটা আমাদের ইমানি দায়িত্ব ঠিক কিনা বলেন সেই বিবর্তনবাদ সাবজেক্টটা সাবজেক্টটা ছিল এটার মধ্যে পেশাব করে দাও যুবক সমাজ পেশাব করে দাও একটা মুসলমানের ইমানের দাবি কারণ মুসলমান বান্দরের বাচ্চা নয় মুসলমান আদমের বাচ্চা ঠিক কিনা বলো সজাগ হয়ে যান সজাগ হয়ে যান আমরা দেশে বেশি আসি নাই এদেশের 95 ভাগ মুসলমানের দেশ যেই দেশের পূর্ব আকাশে আজানের দলিতে সূর্য ওঠে যেই দেশের পশ্চিম আকাশে আজানের দলিতে সূর্য ওঠে অস্ত্র যায় যেই দেশের মাটির মধ্যে হাত দিলে এখনো বাবার শাহজালের রক্তের গান পাওয়া যায় আওয়াজ করে বলতে হবে ঠিক কি এই দেশে কোন নাস্তিকের মতবাদ চলবে না এই দেশের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআনের প্রত্যেকটা অক্ষর অক্ষর দিয়ে পার্লামেন্ট সাজাতে হবে এটা মুসলমানের 16 লক্ষ মুসলমানের দাবি ঠিক কিনা বলে ওয়াকিরি দামান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বুঝলে বুঝপাত না বুঝলে তেসপাত যারা বলছে যারা শিক্ষিত সমাজ তারা বুঝছে ঠিক কিনা বলেন অনেকে বলবে আরে তুই চৌতিকে সিল্লাইছে কুকান তুই সিল্লারের মূল্যটা ইমানের পাওয়ার ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদেরকে সবাইকে করবে সবাই আল্লাহুমা আমিন ওয়াকিরি দামানা ওয়ালিলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ পর্যায়ে